नमस्कार बंधुरा जॉब वैकेंसी बांग्ला यूट्यूब चैनल जानाई तुम्हारे सबा के स्वागतम। पीएनबी के तरफ पीएनबी तरफ माने पंजाब नैशनल बैंक तरफ आबारो एक नतून चाकरीर आपडेट प्रकाशित होयेछे। राज्य पीएनबी तरफ थेके जेखाने दुटी पदे नतून भावे रिक्रुटमेंट करा होच्छे एवं सेखाने तोमरा समस्त जिला थेके आवेदन करते पारबे। राज्येर एई जे नतून चाकरीर आपडेट जदि कोनो कैंडिडेट आवेदन करते चान सेक्षेत्रे किभाबे आवेदन करबे आजकेर भिडियोर माध्यमे तुले धरब समस्त नोटिफिकेशन। चाकरी संक्रांत नतून नतून तथ्य किन्तु आमादे चैनले तोमरा पेये जाबे जेखाने तोमरा प्रतिनियत सरकारी एवं बेसरकारी चाकरी आपडेट पेते पारबे। ताई चलो बंधुरा देखे नी आजकेर आपडेट जेखाने पुरुष एवं महिला समस्त जिला थेके एई पदे आवेदन करते पारबे। तार आगे बोले राखी प्रतिबारेर मतन जेमनटी बोले थाकि आमादेर अफिसियल वेबसाइट www.studywithshobhik.com भिजिट करते एकदम ही भूलो ना, कारण सेखाने किन्तु नतून नतून सरकारी एवं बेसरकारी चाकरीर आपडेट तोमरा पेये जाच्छो। तारा एखोनी भिजिट करो आमादेर अफिसियल वेबसाइट। चलो बंधुरा देखे नी आजकेर नोटिफिकेशनटी। बंधुरा देखते ही पाच एखे हमें डाउनलोड कर फेले ऑफिशियल नोटिफिकेशन पीएनबी तरफ थे आसा ये नोटिफिकेशन जार लास्ट डेट किन्तु आवेदन 30/8/2022। 30/8/2022 मध्य किन्तु तुम्हारे आवेदन करते हैं। आवेदन पत्र पाठाबे ह्यूमन रिसोर्स डिविशन कॉर्पोरेट ऑफिस प्लॉट नंबर 4 सेक्टर 10 द्वारका न्यू दिल्ली 110075। राज्य এই নতুন চাকরির আপডেট সেখানে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ দিচ্ছে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান। এখানে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান সেক্ষেত্রে দুটি পোস্ট বেরিয়েছে এবং অফলাইনে আবেদন করতে হবে। প্রথম পোস্ট অফিসার, যেটা ফায়ার সেফটি অফিসার, যেখানে 23টি পদ খালি। 36,000 থেকে এখানে কিন্তু 46,000 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। सेकेंड पोस्ट मैनेजर सिक्यूरिटी, जेखाने 80 पद खाली रही है। 48,170 थेके 49,910 टाका पर्यन्त वेतन देया हबे एवं 80 पद खाली। टोटल 103 पद खाली किन्तु एखाने खाली रही है। चाकरी प्रार्थी जरा आवेदन करते चाहो तादेर के आमी बोले राखी एखाने तुम्हारा जो देखो तो समस्त कैटागरी भावे किन्तु एखाने आलादा आलादा करे विभाग कर देया हुए छे। जेमन अफिसारे फायर सेफ्टीते एसीदेर जोन्नो 3टी, एसटीदेर जोन्नो 1टी, ओबीसीदेर जोन्नो 6टी, ईडब्ल्यूएसदेर जोन्नो 2टी, आनरिजार्वदेर जोन्नो 11टी पद खाली रही है। সেক্ষেত্রে ম্যানেজারের জন্য এসিদের জন্য 12টি, এর সাথে এসটি এর জন্য 6টি, ওবিসিদের জন্য 21টি, ইডব্লিউ এর জন্য 8টি, আনরিজার্ভদের জন্য 33টি পদ কিন্তু খালি রয়েছে। আবেদন করতে গেলে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হচ্ছে সেটা কিন্তু মাস্ট ইন্ডিয়ান বা নেপাল বা ভুটানের সিটিজেন হতে হবে এবং এছাড়া বয়স সীমা কিন্তু 21 থেকে 35 বছর পর্যন্ত হতে হবে। তার আগে বলে দিই এখানে বয়স সীমাটা কিন্তু 21 থেকে 35 মধ্যে রাখা হয়েছে, তাছাড়া কিন্তু বয়সের ছাড়ও দেওয়া হবে, সেটার সম্পর্কে একটু পরে কথা বলবো। যেখানে বিই বা গ্র্যাজুয়েশনের 4 বছরের গ্র্যাজুয়েশনের বিটিএক বা বিইর ওপরে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে অথবা অর দেওয়া রয়েছে, অথবা ব্যাচেলার ডিগ্রি পাস করলে আবেদন করতে পারছ। যেখানে তোমরা যদি আবেদন করতে চাও তাহলে ব্যাচেলার ডিগ্রি পাস করলে এখান থেকে আবেদন করতে পারবে। যেমনটি বিই ফায়ার ফ্রম দ্য ন্যাশনাল ফায়ার সার্ভিস কলেজ নাগপুর থেকে যদি পাস করে থাকো আবেদন করতে পারবে, অথবা 4-year গ্র্যাজুয়েশন ডিগ্রি, 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি বিই বা বিটেক পাস করলেও কিন্তু আবেদন করতে পারবে। থার্ডে চলে আসি, ব্যাচেলার ডিগ্রি শুধুমাত্র পাস করলেই আবেদন করতে পারবে। এইভাবে ব্যাচেলার ডিগ্রি যদি তোমরা ইউনিভার্সিটি থেকে কোনো যে কোনো স্টেট ইউনিভার্সিটিস বা যে কোনো ইউনিভার্সিটি থেকে যদি পাস করে থাকো আবেদন করতে পারবে। ম্যানেজার সিকিউরিটির জন্যও কিন্তু সেম 21 থেকে 35 বছর এবং ব্যাচেলার ডিগ্রি পাস করলেই আবেদন করতে পারছ। আবেদন করতে গেলে তোমাদের বলে রাখি যে সমস্ত চাকরি প্রার্থী আবেদন করতে চাও 21 থেকে 35 বছর এবং বয়সের ছাড় হিসেবে এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর, পিডাব্লিউডিদের জন্য 10 বছর, এক্স সার্ভিসম্যানদের জন্য 5 বছর বয়সের ছাড় কিন্তু দেয়া হবে। চাকরি প্রার্থীদের আরও কিন্তু লাস্টে আমি দেখাবো অফলাইনের ফর্মটা কিভাবে ফিল আপ করবে। যদি অফলাইনের ফর্মটা যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চান সেক্ষেত্রে এখানে আমি তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু এখানে বলে দেবো।
প্রথমেই বলা হচ্ছে চাকরি প্রার্থী যারা এখানে আবেদন করতে চাইছো কিছু ডকুমেন্ট আবেদনের জন্য লাগবে, যেমন বয়সের প্রমাণপত্র, সাথে সাথে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, আইডেন্টি প্রুফ সার্টিফিকেট এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই লাগবে। সিলেকশান প্রসেস হচ্ছে, প্রথমে ক্যান্ডিডেট যারা আবেদন করবে তাদেরকে একটি শর্টলিস্ট করা হবে ফর দ্য ইন্টারভিউ, এবং তারপরেই তোমাদের অনলাইন টেস্ট এবং রিটেন এক্সামও হবে। কিন্তু তো এইভাবেই কিন্তু তোমাদের দুটো পদের জন্যই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রফেশনাল নলেজ 50 নাম্বার অফ কোশ্চেন থাকছে, যেখানে 2 মার্কস ইচ, এবং এখানে কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে 1 ঘন্টার মধ্যে। আবেদন করতে গেলে তোমাদেরকে যেমনটি বললাম এখানে কিন্তু আবেদনপত্রও লাগছে, আবেদন ফি যেটা হচ্ছে এসসিএসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য শুধুমাত্র 59 টাকা, আদার ক্যান্ডিডেটের জন্য 1,003টাকা। আবেদন করতে গেলে এবারে তোমাদের নিয়ে চলে যাব সেই অফিসিয়ালি ফর্ম ফিল আপ, এবং আবেদনপত্রের সাথে আবেদন ফিস জমা করবে অ্যাকাউন্ট নাম্বার রিক্রুটমেন্ট অফ দ্য ফায়ার সেফটি অফিসার অ্যান্ড সিকিউরিটি ম্যানেজার প্রজেক্ট 2022-2023, অ্যাকাউন্ট নাম্বার এত এবং আইএফসি কোডও এত দেওয়া হয়েছে। তোমরা যারা আবেদন করবে 30-8-2022 মধ্যেই করবে। চলো দেখে নিই ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপটা তোমাদের একই থাকবে, একই ধরনের ফর্ম, শুধুমাত্র এখানে ফায়ার সেফটি আর ওখানে তোমাদেরকে আলাদা যে পোস্টটা দেওয়া রয়েছে সেখানে সেটা থাকবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জন্য। প্রথমে একটি ফটো এখানে অ্যাটাচ করতে হবে, তারপরে চলে আসি বেসিক ডিটেল, যেখানে নিজের নাম, ক্যাটাগরি হিসেবে নিজে আনরিজার্ভ এসসি এসটি ওবিসি ইডব্লিউএস কিনা সেটা দেবে, পিডব্লিউডি ক্যান্ডিডেট এটা থার্ড, ডিসএবিলিটিস টাইপ কী রয়েছে সেটা কিন্তু দেবে, চাইল্ড অব মেম্বার ফ্যামিলিতে কতজন আছো সেটা কিন্তু এখানে দেবে, রিলিজিয়ান কোন রিলিজিয়ান থেকে বিলং করো, এক্স সার্ভিসম্যান কিনা সেটা দেবে, ন্যাশনালিটি যদি কোন কান্ট্রি থেকে তোমরা বিলং করছো, যদি আদার কোনো ক্যান্ডিডেট হাও সেখানে কিন্তু এখানে দেবে, যেমন নেপাল এবং ভুটান ওই ধরনের কান্ট্রিগুলো। পার্সোনাল ডিটেলসের মধ্যে প্রথমে চলে আসছে ডেট অফ বার্থ, 1-7-2022 মধ্যে কত বয়স হচ্ছে সেটা দেবে, জেন্ডার দেবে এখানে মেল কিংবা ফিমেল, ডু ইউ হ্যাভ অ্যা টুইন ব্রাদার, তোমার কি একই যমজ ভাই বা বোন রয়েছে সেটা এখানে অবশ্যই লিখবে, ম্যারিটাল স্ট্যাটাস, ফাদার নেম, মাদার নেম, স্টেট অফ ডোমিসাইল, কোন স্টেট থেকে আবেদন করছো সেটা, অ্যাড্রেসের মধ্যে ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড সব কিছুই থাকবে, ভিলেজ সব কিছুই দেবে, মোবাইল নাম্বার, অল্টারনেট নাম্বার, ইমেল আইডি, এডুকেশন কোয়ালিফিকেশানের মধ্যেই থাকছে তোমাদের গ্র্যাজুয়েশন, প্রফেশনাল ডিগ্রি এবং কোর্স এটা কিন্তু দেওয়া হয়েছে, এবং তার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটা কিন্তু এখানে দিতে পারো, এবং যে আবেদনপত্রটি জমা করব তার ট্রানজ্যাকশান এখানে কিন্তু সমস্ত লিখতে হবে, যেমন কত ফি, জিএসটি কত, টোটাল অ্যামাউন্ট, ট্রানজ্যাকশান আইডি, ট্রানজ্যাকশান ডেট, ব্যাঙ্ক নেম, স্টেট ফর জিএসটি ইনভয়েসিং এগুলো কিন্তু দিতে হবে, আদার ডিটেলস, ল্যাঙ্গুয়েজ কোন কোন ভাষা তোমরা জানো, লিখতে পারো বলতে পারো সেটা এখানে লিখবে, ডিক্লারেশন করে নিজের প্লেস, ডেট, সিগনেচার দিয়ে কিন্তু আবেদনপত্রটি পাঠিয়ে দেবে। তাই বন্ধুরা যারা যারা আবেদন করছো আর দেরি না করে এখনই কিন্তু পাঠিয়ে দাও, ডেসক্রিপশান বক্সেই থাকছে লিঙ্ক। আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।